মঙ্গলবার সকাল দশটায় নাগরপুর উপজেলা কিন্টারগার্টের সমিতির উদ্যোগে আইটি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফোয়াদ মিয়া তিনি নিজ হাতে কলমে ও প্রজেক্টরের মাধ্যমে সকল কিন্টারগার্টের প্রধানদের আইটি রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য পূরণের সব বিষয়ে প্রশিক্ষণ করান এ প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কিন্টারগার্ডেন সমিতির সভাপতি মীর অবয়েদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মীর অবায়দ হোসেন উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা কিন্টারগার্ডেন সমিতির বিপ্লবী সংগ্রামী সফল সাধারণ সম্পাদক উদীয়মান তরুণ শিক্ষাবিদ সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও সূর্য আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা গোলাম উক্ত প্রশিক্ষণ কর্মশালা শেষে নাগরপুর উপজেলা কিন্টার গার্ডেন সমিতির সম্মানিত সভাপতি মীর ওবায়দ হোসেন সম্মানিত প্রশিক্ষক ও প্রধান অতিথি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন কাজী মুস্তফা রুমি পিআইবি একাত্তর টিভি টাঙ্গাইল